নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছে শতাব্দী চক্রবর্তী। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে, ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরালো বিতর্ক। তবে এবার বিতর্কের মাঝে নিট পরীক্ষা কি বাতিল হবে সেই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে। তবে জোরালো হচ্ছে সিবিআই তদন্তের দাবিও, কেননা ইতিমধ্যেই জানানো হয়েছে সিবিআই তদন্তের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নয়া দাবিতে দিল্লিতে শুরু হয়েছে গুঞ্জন। নিট পরীক্ষায় দুর্নীতি নিয়ে সংসদের বাদল অধিবেশনে সরকার পক্ষকে চেপে ধরতে পারে বিরোধীরা, জানবো বিস্তারিত। আমাদের সাথে রয়েছে বিপ্লব চন্দ, আমাদের প্রতিনিধি। বিপ্লব দা, ইতিমধ্যে আমরা দেখেছিলাম নিট নিয়ে সিবিআই তদন্তের দাবি এবং এরই মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এই দাবিতে দিল্লি জুড়ে এক প্রকার গুঞ্জন, কি আপডেট রয়েছে এখনো? দেখো, গত শনিবার দ্বিতীয়বারের মতো এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে বা শপথ গ্রহণ করেছে, এবং এই এক সপ্তাহের মধ্যে কিন্তু বড় একটা বিতর্কের মুখে পড়তে হলো বর্তমান এনডিএ সরকারকে। কোন জিনিসটা? নিটের দুর্নীতি, নিট নিয়ে পরীক্ষা নিয়ে, অর্থাৎ যে প্রবেশিকা পরীক্ষা যেটা হয়ে থাকে তোমার চিকিৎসক নির্বাচনের ক্ষেত্রে বা পরীক্ষার বিষয় সম্পর্কে, ভর্তি সম্পর্কে, সেটা নিয়ে কিন্তু রীতিমতো উদ্বিগ্ন, আতঙ্কিত বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার। কিন্তু এরই মধ্যেই যে কেন্দ্রের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি কিন্তু বলছেন অন্যরকম কথা। তবে সেই ক্ষেত্রে এই নিট পরীক্ষার যে দুর্বলতা, যে ব্যর্থতা বা যেটা নিয়ে ঝামেলা তৈরি হয়েছে, অর্থাৎ তুমুল বিতর্ক শুরু হয়েছে, দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই ক্ষেত্রে কিন্তু আগামী 8 জুলাই সুপ্রিম কোর্ট তাদের রায় দান করবে। তবে এই রায়দানের আগে ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ শিক্ষামন্ত্রী যে বক্তব্য পেশ করেছেন, সেই বক্তব্য এবং সুপ্রিম কোর্টের যে রায়দান তার মধ্যে কিন্তু অনেকটাই ফারাক রয়েছে। ধর্মেন্দ্র প্রধান যে বক্তব্য করেছেন সেখানে বিষয় রয়েছে অনেকটা বিষয় তিনি খোলসা করে বলেছেন যে আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, প্রশ্নপত্র ফাঁসের কোন প্রমাণ এখনো মিলেনি বা অভিযোগ উঠেছে। তবে সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখবে তদন্তকারী দল, যে তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং এই নিট পরীক্ষা নিয়ে, কারণ আমরা জানি এবারের এই নিট পরীক্ষায় মোট 4700 বেশি সেন্টারে পরীক্ষা হয়েছিল এবং যেখানে কিন্তু 23 লক্ষের বেশি পরীক্ষার্থী এই নিটের পরীক্ষা দিয়েছিল, এবং যার মধ্য থেকে 1563 জনের বিরুদ্ধে একটা পরীক্ষার্থীর যে নম্বর, তাদের সেই নম্বরকে নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়। এবং এই বিতর্ক যেটা, সেই বিতর্ক সম্পর্কে কিন্তু যখন একের পর এক চাপ তৈরি হচ্ছে, অর্থাৎ নতুন কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হবার পর যখন অধিবেশন শুরু হবে, এই অধিবেশনের আগে যখন বিরোধী দল বা বিরোধী পক্ষ কিন্তু শাসক দলকে চেপে ধরতে পারে, এবং তার আগেই কিন্তু ধর্মেন্দ্র প্রধান বা শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী যিনি ধর্মেন্দ্র প্রধান, কিন্তু সাফাই গাইতে শুরু করেছেন। তিনি বলেছেন যে সে বিষয়ে কোনো দুর্নীতির অভিযোগ উঠেছে, সে বিষয়ে কোনো প্রমাণ এখন পর্যন্ত পায়নি, যার কারণে আগামী 8 জুলাই সুপ্রিম কোর্ট সেই রায়দান করবে। এবং সুপ্রিম কোর্টের রায়ের পরে বোঝা যাবে যে এই পরীক্ষার্থীদের ভাগ্য আগামী দিন কি হতে পারে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে 1563 জন, যে যারা তাদের বিরুদ্ধে বা তাদের কি হবে সেটাও কিন্তু আগামী 8ই জুলাই পর্যন্ত কিন্তু তাদেরকে তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টের রায়ের দিকে। একদমই, শ্রদ্ধা, অসংখ্য ধন্যবাদ তোমাকে, বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ। তবে ইতিমধ্যে নিট নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই পরীক্ষার্থী এবং অভিভাবকদের, এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবং ধর্মেন্দ্র প্রধানের এই দাবিতে কার্যত এই নিয়ে দিল্লি জুড়ে শুরু হয়েছে গুঞ্জন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।